ডাল আছে না, ডালার রান ডালার বলতেছে 5,000 টাকা দিয়েছিলাম ওনাকে, উনি ইন্টারভিউ পাঠাইছে। 4টা ডাল আছে, 2টা আসিল বাংলাদেশে আর 2টা আসিল ইন্ডিয়া থেকে। তারা জনপতি তোমরা 25,000 টাকা করে দিয়েছো? হ্যাঁ, জনপতি আমরা 1,000 টাকা করে দিয়েছি। আজকে গোবরখবর ভিত্তিতে আমরা দামোদর রেলস্টেশন থেকে 5 জন রোহিঙ্গাকে আটক করে থানাতে নিয়ে আসি। আর তাদের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ চলে আমরা এসআর লোন শরীফ তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন অ্যাকশন নেব।